169তম জন্মবার্ষিকী পালনের উপলক্ষে আজকে সঞ্চালিকা আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ব্লক সভাপতি উপস্থিত আছেন রতন কুমার দাস মহাশয় এবং আমাদের আধিকারিক আছেন আরেকজন বিডিও, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যুব ক্রীড়া দপ্তরের যিনি সর্বদাই তিনি হচ্ছেন আমাদের জলি দাস, তাকে সম্মান জানাচ্ছি। পাশাপাশি আজকের যে আমাদের অনুষ্ঠান, একটা বৃহৎ প্রচেষ্টা নিয়ে আমরা মিটিং করেছিলাম এবং প্রত্যেকটা অঞ্চল এবং ব্লক দিয়ে আমরা এটা করবো, এটা হচ্ছে সচেতনতা শিবির। সেটা আজকে মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 50% আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন এবং যাতে করে সমাবেশ বেশি না হয় তার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। সেই মতো আমরা উপস্থিত হয়ে স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন ভারতবর্ষের বুকে, আমাদের গর্ব যে পশ্চিমবঙ্গের বুকে আজ থেকে